25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার দেশব্যাপী চলছে নব মতদাতা সম্মেলন। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে ত্রিপুরার 7টি বিধানসভা কেন্দ্রে চলছে নব মতদাতা সম্মেলন। প্রত্যেক বিধানসভা কেন্দ্রে মন্ত্রী বিধায়কদের উপস্থিতিতে নতুন ভোটারদের স্বাগত জানানো হচ্ছে। এদিন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের উদ্যোগে সখীচরণ স্কুলে আয়োজিত মতদাতা সম্মেলনে নতুন ভোটারদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, কর্পোরেটর রত্না দত্ত এবং কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। এদিন নব মতদাতাদের উদ্দেশ্যে বার্তা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 18 থেকে 25 বছর সময়কালে যুবক যুবতীদের জন্য নিজেকে গড়ে তোলা সবচাইতে সুবর্ণ সময়, তাই এই সময়টিকে নষ্ট না করে সঠিক ও স্বচ্ছ চিন্তাভাবনা মাথায় নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে এগিয়ে যেতে হবে এবং এই ক্ষেত্রে সরকারও যুবক যুবতীদের যথেষ্ট সুযোগ সুবিধা প্রদান করছে। যেটা বললো 18 থেকে 25 বছর, ভেরি ইম্পর্টেন্ট টাইম, 18 থেকে 25 বছর ভেরি ইম্পর্টেন্ট টাইম, এই বয়সে কিন্তু নিজেকে গড়ে তোলার একটা আসল সময়। কেউ যদি এটাকে মিস করে তারপর কিন্তু আর সেটাকে মানে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক যেটা, সে শূন্যস্থান পূরণ করা ভেরি টাফ হয়ে যায়। কাজেই এই সময়ে যারা নিজেদেরকে ঠিক প্রতিষ্ঠিত করতে পারবে, ঠিক দিশায় জানতে হবে, ভারত মাতার কথা চিন্তা করতে হবে, ভারত আমাদের দেশাত্মক ভূমের ভাবনা নিয়ে যারা চিন্তাভাবনা করবে, তবেই আমরা যেটা বলছি যে দেশ মানে সেলফ রিলায়েন্সের দিকে আমরা তবেই যেতে পারবো, সেলফ রিলায়েন্স স্টেট আমরা তবেই বানাতে পারবো। আমরা করছি বিভিন্ন মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যে আমাদের ব্যবস্থা আছে, বিভিন্ন স্টার্ট আপ ইন্ডিয়ার থেকে আরম্ভ করে স্ট্যান্ড আপ ইন্ডিয়ার থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন সময়ে আমাদের সাইকেল দিচ্ছি মেয়েদের, আমরা 33% রিজার্ভেশন করেছি মেয়েদের জন্য, কলেজে মেয়েরা যাতে ওনাদের কোনোরকম ফিস না দিতে হয় সেটাও আমরা মুকুব করেছি। তো সব দিক দিয়ে আমরা এগুলো করছি, কিন্তু তার বিশ্বাস আস্থা যখন এই যুব সম্প্রদায়ের সবাই আমাদের উপর থাকবে, আমরাও কিন্তু সেই আনন্দে আমরা আরো বেশি করে কাজ করতে পারবো। উল্লেখ্য, নতুন ভোটারদের রাজনৈতিক প্রক্রিয়া অংশ নিতে উৎসাহিত প্রদানের লক্ষ্যে এদিন ভার্চুয়াল মাধ্যমে দিল্লি থেকে গোটা দেশের নব মতদাতাদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। এদিন প্রদেশ যুব মোর্চা আয়োজিত নব মতদাতা সম্মেলনের শুরুতেই উপস্থিত নব মতদাতাদের সাথে বসে প্রধানমন্ত্রীর এই বার্তা শুনলেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।